কেউ এই কথা বলতে পারবে না, কোন দলের সবগুলো অফিস সারা দেশে সারাটা সময় জুড়ে তালাবদ্ধ ছিল, কেউ এটা বলতে পারবে না। এটা শুধু আমাদের ক্ষেত্রে হয়েছিল। এটাও কেউ বলতে পারবে না যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে কারো নিবন্ধন বাতিল হয়েছে, তা শুধু আমাদের হয়েছে আর কারো হয়নি। এটাও কেউ বলতে পারবে না। অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। বলা হচ্ছে যে বগুড়া হচ্ছে বিএনপির দুর্গ, আর সেই দুর্গতে জামাত প্রথম তাদের বিশাল কোন সমাবেশ করলো, বাংলাদেশের কোথাও না করলো, বগুড়াতে সর্বত্র এই বড় সমাবেশ করে তারা জানান দিল বিএনপির এই বড় জায়গা থেকে তারা আগামী দিনের যে নির্বাচন হবে আগামী এক বছর বা ছ মাস পরে, সে নির্বাচনে তারা বড় একটা ব্যবধানে বা আগামী দিনে সরকার গঠন করার চিন্তা ভাবনা রয়েছে, এবং সারা দেশবাসীর প্রত্যাশা এই মুহূর্তে ক্লিন ইমেজের দল থাকলে সেটা হচ্ছে জামাত ইসলাম, এবং সেটা দূরে থেকে জানান দিচ্ছে, এবং সারা দেশের বিভাগীয় শহরগুলোতে খুব দ্রুত এরকম সমাবেশ হবে। জামাতে আজকে সমাবেশে সকাল থেকে বগুড়ায় ছিল প্রচন্ড বৃষ্টি, বৃষ্টিকে উপেক্ষা করেই বগুড়া জেলার বিভিন্ন আনাচে কানাচে থেকে জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আজকের এই সমাবেশে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যদিও মূল সমাবেশটি দুইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এর আগেই হাজার হাজার জনতা চলে আসে, এখানে জামাতের নেতাকর্মী ছাড়াও সাধারণ অসংখ্য লোকজন দেখা গিয়েছে। দীর্ঘদিন হলেই বলা যায় অঘোষিতভাবে বা সর্বশেষ ঘোষিতভাবে নিষিদ্ধ ছিল বলা যায় এক প্রকার জামাত ইসলাম, সেই নিষিদ্ধ থেকে অনেকটা উৎফুল্ল মনে হয়েছে বগুড়ার আজকের এই সমাবেশে। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ, এছাড়া জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিগত সময়ের জামাত ইসলামের আন্দোলন, তাদের জুলুম নির্যাতন এবং ছাত্র আন্দোলনের ছাত্রদের অগ্রণী ভূমিকার কথাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বারবার বিষয়টি তুলে ধরেন আজকের সমাবেশে। সাধারণ ছাত্র জনতাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি, পাশাপাশি জামাতের নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করার এবং আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে জাতীয় নির্বাচনে তাদের একটি সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ছিল আজকের এই সমাবেশ, এবং সমাবেশে উপচে পড়ার জনতার ভিড় দেখে এইটাই মনে হয়েছে আগামী দিনগুলোতে জামাত ইসলাম সত্যি আসলে সরকার গঠন করার মতো হয়তোবা পরিস্থিতি সেদিকে এগিয়ে যাচ্ছে। তো আজকের সমাবেশ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি, যদিও আমি এ ধরনের ভিডিও দেই না, কিন্তু তাদের সমাবেশের ড্রোন ফুটেজের দায়িত্ব ছিলাম, যে কারণে আপনাদেরকে এই ছোট্ট এই ভিডিওটি উপহার দিলাম, কেউ ভিন্নভাবে নেবেন না।